हेलो वेलकम बैक टू माय चैनल। आज के एक नतून मेकअप वीडियो निये चले एसेछि। तो ये मेकअप लुकटा देखछो एटार उपरे आजकेर वीडियोटा। तो किभाबे एटा साजलाम सेटाई तोमादेर संगे शेयर करब। और एटा एक्चुअली आमी सेजेछि दिनेर बेलार एकटा आमार अनुष्ठान छिलो, सेटा दिनेर बेलारई जावार छिलो। तो सेजन्य भाबलाम दिनेर बेला कोनो अनुष्ठाने गेले किभाबे आमरा मेयेरा साजबो। अनेक मेयेराई आछि जारा कनफ्यूज होये जाय कि दिनेर बेला कि साजबो ना साजबो, एकटा लज्जा ब्यापार थाके। तो सेटार जन्यई किभाबे कि साजबो सेई आइडियाटा देवार जन्यई आजके एई भिडियोटा करा। तो সেটাই স্টেপ বাই স্টেপ আমি তোমাদের দেখাবো। তো ফার্স্টেই আমি ভিডিও শুরুতেই আগেই আমি স্কিন কেয়ার করে নিয়েছিলাম, ফেস ওয়াশ করে ক্লিনজিং টোনিং ময়শ্চারাইজিং সমস্তটাই করেছি, আর সানস্ক্রিনও লাগিয়েছি যেহেতু দিনের বেলা যাব। তো তোমরাও এই স্টেপগুলো ফলো করবে। তারপরে আমি এখানে একটা প্রাইমার ইউজ করছি। তো মেকআপের শুরুতে অবশ্যই প্রাইমার ইউজ করতে হবে, মেকআপটা যাতে লং লাস্টিং হয় আর অনেকক্ষণ ধরে থাকে। মুখের মধ্যে যে ওপেন পোরগুলো থাকে সেগুলো ব্লার হয়ে যায় আর একটা মুখের মধ্যে একটা ক্যানভাস তৈরি হয়ে যায়। তো তারপরে এখানে আমি একটা ফাউন্ডেশন ইউজ করছি, যে যার স্কিন টোন ন্যাচারাল স্কিন টোন যেটা সেটাকে ফলো রেখেই ফাউন্ডেশনের সেট ব্যবহার করবে। এর ফলে মেকআপটা অনেকক্ষণ থাকবে আর একদম ন্যাচারাল তোমাকে দেখাবে, একদম কোনো রকমের উগ্র ভাবটা মুখের মধ্যে থাকবে না। তো স্কিন টোন অনুযায়ী ইউজ করবে। তারপরে ব্লেন্ড করে নেওয়ার পরে আমি এখানে একটা কম্প্যাক্ট পাউডার ইউজ করছি। তো কম্প্যাক্ট পাউডারটা অবশ্যই ইউজ করে নেবে, কেননা রোদেতে একটু ঘাম হওয়ার ব্যাপার থাকে। তো সেই জন্য এখানে কম্প্যাক্টটা দিয়ে দিলে এই বিষয়টা অনেকটা কম হবে। আর তারপরে আমি এখানে আইব্রো চলে এসেছি। আমার আইব্রো, যে যার আইব্রো, যেহেতু এটা ন্যাচারাল একটা দিনের বেলার লুক হচ্ছে, তো যে যার আইব্রোটা কেউ চাইলে স্কিপও করতে পারো। আর এখানে আমি আমার যে আইব্রোর যে ফাঁকা এরিয়াগুলো আছে জাস্ট একটু ফিল করে নিচ্ছি। তারপর আইব্রোর সঙ্গেই দেখছো একটা স্পুলি আছে কোম করার, তো সেটা দিয়ে আমি কোম করে নিয়েছি। ফার্স্টেও একবার শুরুতে একবার করে নিতে হবে কোম, তারপরে পেন্সিলটা অ্যাপ্লাই করার পরে কোম করে নেবে, যাতে একদম ন্যাচারালভাবে সমস্তটা সেম কালার লাগে। তো এটা অবশ্যই তোমাদেরকে ফলো করতে হবে, ঠিক আছে। আজকের এই মেকআপ ভিডিওতে আমি সমস্ত মেকআপের প্রোডাক্টগুলো খুবই অল্প ব্যবহার করেছি, মানে মেকআপ প্রোডাক্টও অল্প ব্যবহার করেছি আর সমস্ত কোয়ান্টিটিতেও আমি খুবই অল্প ব্যবহার করেছি। তো সেটা দেখতেই পাবে তোমরা। তো ভিডিওটা পুরো দেখতে থাকো, আশা করছি হেল্পফুল হবে আর ভালোও লাগবে। তো তারপরে আমি এখানে মাইগ্লামের এই নুড ক্রিউ শেডের আই শ্যাডো প্যালেট, এতে নুডের ওপরেই সমস্ত শেড আছে। তো এটা দিয়ে ব্রঞ্জার টাইপের একটা শেড আছে, ডার্ক ব্রাউন টাইপের, তো ওটা দিয়ে আমি এখানে নোজটাকে কন্ট্রোল করে নিচ্ছি, মানে ব্রঞ্জার শেড দিয়ে আমি ব্রঞ্জ করে নিচ্ছি। যেহেতু এটা ন্যাচারালভাবে শুরুতেই বললাম একদম দিনের বেলার মেকআপ ন্যাচারাল রাখবো, তো সেই জন্য এইভাবে আমি এখানে কোনো রকম ক্রিম ইউজ করিনি। সমস্ত মেকআপটাই এরকম পাউডার শেড দিয়েই আমি করেছি, ব্লাশ ব্রঞ্জার সমস্তটাই। তো দেখতে পাবে তোমরা সেটা। তো এখানে আমি আমার ব্রঞ্জার হয়ে গেল করা। তারপরে এই জ্যাকলিন হিলের এই আই শ্যাডো প্যালেটটা থেকে একটা আই মেকআপ দেখতে পাচ্ছ, আমি ডান চোখেরটা করেই নিয়েছি আই মেকআপ। তো এখানে তারপর আমি বাঁ চোখেরটা করছি, শেডটা দেখালাম দেখতে পেলে, এই শেডটা দিয়ে আমি আমার ইনার কর্নার থেকে একদম আউটার কর্নারের ওপর অবধি ক্রিজ লাইনটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি হালকা হাতে। তো এইভাবে সামনে থেকে পেছনে, পেছন থেকে সামনে এইভাবে করে ব্লেন্ড করে নেবে একদম ন্যাচারাল ওয়েতে, খুবই হালকাভাবে নেবে কিন্তু, ঠিক আছে, যাতে একদম দিনের বেলার মেকআপ খুবই হালকা লাগে। তো সেজন্য এই স্টেপগুলো তোমরা অবশ্যই ফলো করবে, তাহলে একদম মেকআপটা ন্যাচারাল হবে, কোনো রকমের উগ্র ভাব দেখাবে না। তো তারপরে আমি শাড়ির সঙ্গে হালকা ম্যাচ করার জন্য একদম গ্রিন টাইপের শেড, দেখতেই পাচ্ছ কতটা হালকা টাইপের। তো তারপরে শিমার টাইপের শেডগুলো, এই আইশ্যাডো প্যালেটের মধ্যে যে শিমার শেডগুলোও আছে এতটা ন্যাচারাল যে তুমি দিনের বেলা ইউজ করলেও কোনো রকমের মেকআপটা উগ্র হবে না বা অনেক হেভি লাগবে না, ঠিক আছে। তো তোমরা এই ধরনের আইশ্যাডো প্যালেট ইউজ করতে পারো। তারপরে আমি এখানে আমার একটা কাজল ইউজ করছি, এই কাজলটা আমি কোনো রকমের আইলাইনার ইউজ করবো না, তো সেই জন্যই আমি এখানে কাজল ইউজ করছি, করে ওটাকে হালকা করে একটু ব্ল্যাক কালারের যে আইশ্যাডোগুলো হয় ওগুলো দিয়ে একটু স্মাচ ব্রাশ নিয়ে তাতে একটু অল্প পরিমাণে নিয়ে কাজলটাকে একটু ব্লেন্ড করে দিলেই ব্যাস একদম ন্যাচারাল লাগবে। একটু চোখের মধ্যে পড়ে গিয়েছিলো, তো কোনো ব্যাপার না। তারপরে আবার আমি ব্লেন্ড করে নিচ্ছি, তো এইভাবে হালকা হাতে ব্লেন্ড করে নেবে, চোখটাকে উপর দিকে তাকিয়ে এইভাবে ব্লেন্ড করবে, তাহলে চোখের মধ্যে পড়বে না বা চোখের পলক বারবার করে নিচের দিকে আসবে না। তো এই টিপসটা তোমরা ফলো করতে পারো। তারপরে আমি এখানে একেবারে এই পুরো চোখের মেকআপটা ধরেছি যখন পুরোটাই কমপ্লিট করে নিচ্ছি। তো এখানে আইল্যাশটা একটু কার্ল করছি, এটা তোমরা করতেও পারো নাও করতে পারো। যদি কেউ মনে করো যে মাস্কারা ইউজ করবে তাহলে এটা অবশ্যই করো, আর যদি মনে করছো মাস্কারা ইউজ করবে না তাহলে না করলেও চলবে।
तो मस्कारा यूज करार पड़े आमी पोरे स्टेपे जाबो एकदम नैचुरल भावे आमी लगाच्छी। तो दिनेर बेला जेहेतु एखाने कोनो रकम फल्स लैस आमी यूज एकदम ही करब ना केन एटा एकदम नैचुरल होच्छे पुरोटाई दिनेर बेलार ओपरे যাতে যেই সমস্ত আমরা যেই সমস্ত মেয়েদের যারা এরকম কনফিউজ হয়ে যায় বা একটা লজ্জা লজ্জা ব্যাপার থাকে সেজে যাবো কী বলবে না বলবে, তো এইভাবে তোমরা ন্যাচারালভাবে সাজলে তোমাদের সমস্তটা পুরো স্কিনটা হেলদি থাকবে আর তার সঙ্গে এরকম মেকআপটা এরকম স্কিন টোন অনুযায়ী সমস্ত কিছু ইউজ করলে তো কোনো ব্যাপারই না, ন্যাচারাল একদম বিউটিই লাগবে দেখতে। তো তারপরে আমি এখানে ব্লাশ লাগাচ্ছি, ব্লাশও একদম হালকা একটা পিঙ্ক টাইপের শেড নিয়েছি, অল্প পরিমাণে নেবে অবশ্যই যেই ব্লাশই ইউজ করো না কেন, একবার জাস্ট একটু তুলিতে নিয়ে দুটো গালে ওটা দিয়েই তোমরা ব্লেন্ড করে নেবে। তোমরা দেখতেই পাচ্ছ আমার চিকেতেও কতটা আমি হালকাভাবে লাগিয়েছি, আর বেশিক্ষণ ধরে একটু ব্লাশগুলো মানে তোমাকে ব্লেন্ডটা বেশিক্ষণ ধরে করতে হবে এই আর কি। তো তারপরে আমি এখানে নোজেও হালকা করে লাগিয়েছি, নাকেতেও, তারপরে এখানে আমি হাইলাইটার লাগাচ্ছি। তো একটা হালকা হোয়াইট টাইপের খুবই একদম সব থেকে হালকা শেড আছে, সেই শেডটা দিয়েই আমি এখানে হাইলাইট করছি। দেখতে পাচ্ছ কতটা ন্যাচারালি একটা গ্লোয়িং যে গ্লো ব্যাপারটা আসছে হাইলাইটার লাগানোর পর, সেই গ্লোটা দেখতে পাচ্ছ একদম ন্যাচারাল দেখাচ্ছে না, তো কোনো রকমের হেভি ভাবটা নেই একদম। তো দেখতেই পাচ্ছ এই মেকআপটা দিনের বেলার জন্য কোনো অনুষ্ঠানের জন্য একদম পারফেক্ট। তো তোমরা অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানিও, আমাকে এই মেকআপটাতে কীরকম লাগছে সেটাও জানিও। তো তার সঙ্গে এখানে আমি লিপস্টিক পরছি, ক্যারামেল শেডের একটা ব্রাউন শেড আর কি, ওটা দিয়ে লিপটাকে লাইন করে নিলাম। তারপর আমি এখানে লিপস্টিকটা ইউজ করছি, এখানে লিপস্টিক যেটা ইউজ করছি এটাও মাইগ্ল্যামের, ঠিক আছে, মাইগ্ল্যামের এটা একটা পিঙ্ক টাইপের শেড। তো কেউ যদি যে পছন্দ করে যে ডার্ক লিপস্টিক পরবে তো সে অবশ্যই ডার্ক পরতে পারো, তো এই শেডটার সঙ্গে আমি একটু ডার্ক টাইপেরই লিপস্টিক বেছেছি। তোমরা চাইলে নুডের ওপরে কোনো লিপস্টিকও ব্যবহার করতে পারো, সেটাও মানাবে এই লুকটার সঙ্গে। তো দেখো তারপরে আমি এখানে লিপস্টিকটাকে একটুখানি পুরো ঠোঁটে একটু সুন্দর করে একটু ব্লেন্ড করে নিচ্ছি, যাতে সুন্দরভাবে আমার লিপটা দেখায়, আরও সুন্দর লাগে, তো সেজন্য এটা তোমরা করতে পারো। তো দেখো আমার ঠোঁটের ওপরে না লিপস্টিকটা, আমার যে ঠোঁটের নর্মাল শেপ ছিল তার ওপরে একটু চলে গিয়েছিলো, মানে একটু ঠোঁটের ওপরে লেগে গিয়েছিলো। তো কী করবো, এটা তো একদম ম্যাট লিপস্টিক উঠবে না কোনো কিছু দিয়ে মুছলে, তো সেই জন্য হঠাৎ মাথা এলো ফাউন্ডেশন একটু লাগাই, লাগিয়ে একটু ব্লেন্ড করে দিই। তো তারপরে দেখলাম বাহ কত সুন্দরভাবে ওটা ঢেকে গেল লিপস্টিকটা, তো এটা বেশ আমার ভালো লেগেছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এই যে আমি রেডি হয়ে গেছি আর আমার পুরো লুকটা একদম সেট করে নিচ্ছি, মেকআপটাকে সেট করার জন্য সেটিং স্প্রে ইউজ করলাম, তারপর এরকমভাবে ব্লেন্ডার দিয়ে ড্যাব ড্যাব করে ওটাকে আরও ভালোভাবে বসিয়ে নিলাম। তো আমি রেডি হয়ে গেছি, কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও, আর আমার এই টিপসগুলো কেমন লাগলো সেটাও জানিও, দিনের বেলার জন্য এই মেকআপটা কতটা পারফেক্ট হলো সেটা তোমরাও জানিও আমাকে কমেন্ট করে। ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর বন্ধু বান্ধবী আত্মীয় স্বজনদের সঙ্গে আমার এই ভিডিওটা একটু শেয়ার করে দিও, যাতে অনেক মানুষ এই ভিডিওগুলো দেখতে পায় আর সকলের হেল্পফুল হয়। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও।